দেবাঞ্চন কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই সমাজে কিছু দুষ্ট লোক আছে, সরকারের লোগো ব্যবহার করে। কসবার ভ্যাকসিন কেলেঙ্কারিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই উল্লেখ করছেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো বলেন, এই যে ভ্যাকসিন নিয়ে যা হলো, এ তো আইসোলেটেড কেস, এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন, এই সমাজে যেমন ভালো লোক আছে, কিছু দুষ্ট প্রকৃতির লোকও আছে, যারা নিজেদের স্বার্থে গভর্নমেন্ট লোগো মিসইউজ করে। পার্লামেন্টের ঘটনাও আপনারা জানেন, পার্লামেন্টে যখন অ্যাটাক হয়েছিল, গভর্নমেন্টের গাড়ি করে গিয়েই কিন্তু টেরোরিস্টরা অ্যাটাক করেছিলেন। নকল নানা রকম কাজ করে বেড়ায়, দে আর নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। এই যে ভ্যাকসিনের যেটা হলো, এটা তো আইসোলেটেড কেস, ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। তৃণমূল নেতাদের সাথে ধৃত দেবাঞ্চনের ছবি নিয়ে সরব হয়েছে বিজেপি। সেই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, সবসময় ছবি তুলে রাখার চেষ্টা করে অনেকে, সেলফি তোলার চেষ্টা করে, বারণ করে দিই। আর চোর ডাকাতরা সবসময় চেষ্টা করে বাইরে কেউ বেরোলেই তার সাথে একটা ছবি তুলে নেওয়ার, সেলফি বলো, দিদি একটা সেলফি তুলবো। আমি অনেক সময় এখন বলে দিন না বলি, একটাই কারণে, কারণ কেজি কোথায় কী করে বেড়াচ্ছে তার তো কোনো ঠিক নেই। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ওরা ফেক ক্যাম্প নিয়ে বড় বড় কথা বলছে। ওই ঘটনা জানার পর কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডে সিটও গঠন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তার কারণ বড় বড় কথা বলছে তো ফেক ক্যাম্প নিয়ে, ওটা আইসোলেটেড একটা ম্যাটার, নাথিং, স্টেট গভর্নমেন্ট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট, নট অ্যাট অল। এবং আমাদের কমপ্লেন আসার সাথে সাথে যে অ্যাকশন আমরা নিয়েছি, এই অ্যাকশন আর কোনোদিন কেউ নিতে সাহস পায়নি। আর এখানে একটা পরিকল্পনা চলছে চক্রান্ত করে, বিজেপি কিছু এজেন্সিকে দিয়ে লোক সাজিয়ে, নিজের লোক তৈরি করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিকটেট করে, বাংলাকে বদনাম করে, বিভিন্ন এজেন্সিকে দিয়ে যে কোনো একটা ছোট্ট ঘটনা ঘটলেও নয় পিল, নয় কিল, নয় ঢিল একটা কিছু করে যাচ্ছে। ভ্যাকসিনের নামে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। যারা ভ্যাকসিন নিয়েছে তাদের কোনো ক্ষতি হবে না, সরকার নজর রাখছে বলেই এদিন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি গুজরাটের বিজেপির পার্টি অফিস থেকে টিকা দেওয়া হয়েছে বলেই এদিন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।